বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রাত্রির থেকে রাত্রির শোবার আগে কাজের শেষে গ্যাস গ্যাসের ওভেনটা সাফ করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যাই হোক ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কারটা না করলে তো হয় না কেননা সারাদিন এত নোংরা হয়ে যায় তো পরিষ্কার হয়ে গেল মোটামুটি এবারে এটা সকালের ভিডিও দেখাচ্ছি আপনাদের সকালের এটা কি বানছে সুজির হালুয়া বানছে তো সুজির হালুয়াটাকে সুজিটাকে সেঁকে নেওয়া হলো মানে একটুখানি ঘি দিয়ে সেঁকে নেওয়া হলো আর একটু ওতে কি দেওয়া যে গো কাজু কিশমিশ দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার মেয়ের জন্যে বানলো তো হয়ে গেল আমার মেয়ের জন্য মেয়ে আমার খাচ্ছে আচ্ছা এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের জন্য দোকানের জন্য আমি বেরিয়ে যাচ্ছি আজকে ধনতেরাসা আছে ওই জন্য একটু সকালে করে বেরিয়ে গেলাম ধনতেরাসের দোকানে একটু বসতে হবে আমাদের আবার দোকানটা হচ্ছে জুয়েলারির দোকান তো আজকে একটু কেনাকাটা একটু বেশি হবে দোকানে এসে গেছি এই যে আমার ছেলে বসে আছে ওই একটু সামানগুনো লাগাচ্ছে সামানগুনো লাগাচ্ছে এখন যাই হোক দোকানে চলে এলাম জলদি জলদি ঠিক আছে মোটামুটি দোকানটা ঠিকেরাম লাগছে এটা আমার একটা অর্ডারে আছে আজকে ধনতেরাসের দিনে এটা দুটো থালা আছে দু কিলো ওজন আছে দু কিলো একশো ন গ্রাম ওজন আছে টোটাল তো এই কাঁটাটাই এমনি করছে আর এটা অর্ডার আছে আজকের এটা একটা ছোটো করে আছে এটা হচ্ছে দু গ্রামের আছে প্যান্ডেল গণেশজি আছে এটা তো বন্ধুরা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন